श्री सिद्धान्तसरस्वतीविजयते गौरीयगोष्ठीपती वन्दे गुरुपदद्वन्द्वं भक्तविन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्देराधिका चरणोदयम् गोपीयनो समयुक्तं विन्दावनं मनोहरं वाञ्छा कल्पतरुवश्च कृपासिन्धुव्यवच पतितानं पावुनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालङ् पङ्गुं लङ् हैतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम्

सदानुराक्तो गुरुभोक्तियुक्तो भोक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् देयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चन तं शरण्यं हेतात्तिहं पुनोतुपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुष महापुरुषते चरुणरविन्दम् यदपल्लवनखंदमि छटा विस्फुित किधुस्वदर्शी पूर्णाग्र सगर सारूर्ति साराधिकमय कदा कृषि श्रीकृष्ण चैतन्य प्रभुनतानंद्रियातदाधर शिव सदी गौरभक्तंद শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নিদ্যানন্দ সৃয়দ্বৈতগদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুম্বিত ভুজৌ কনকীর্তনৈকিতর কমলা হতা বিশাম্বরু দ্বিজবু যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করু করুণা ভতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिवरूपं भुक्तिं च मुक्तिं च तदासि नि ভানুপে সদ গঙ্গা তরঙ্গরমীয় জঠ কলাপ গৌরী নিভুষি তাম ভাগাম নারায়ণ প্রিয়মদার বারান শিপুরি ভজবী लक्ष्मी यस्य च वक्षसि यस्यास्तिरसंवि त्वं शिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे লব্ধা সুদুর্লভমিদ বহু সম্ভব মনুষ্যমর্থদমনিতমী ধীর তূর্ণম যত্ন অনুম্যুয় নিঃশ্রেয়সায় বিষয় খুলু সাদ। গৌরী গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত পরমশ জগদ্গুরু জানিয়েছেন বদ্ধজীবগণের বিপরীত রুচিকে পরিবর্তন করবার মতো এত বড় করুণা একমাত্র গুরুবৈষ্ণবেরই আছে গুরুবৈষ্ণবগণ বদ্ধজীবের বিপরীত রুচিকে পরিবর্তন করবার যে চেষ্টা করেন এর মধ্যে যে কতটা করুণা কতটা স্নেহ লুকিয়ে আছে বদ্ধজীব এ কথা সমাজের বাকি যারা আছেন তারা কেউ জানতে পারেন না অনুভব করতে পারেন গৌরীয় গোষ্ঠীপতি শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যে আমাদের গৌরিয়া মঠের প্রত্যেক এক একজন গৌরিয়া মঠের সদস্য এই জড়জগতের বদ্ধজীবগণের চিত স্বাস্থ্যের উন্নতির জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য তারা প্রস্তুত থাকুন তারপরেও কোনো গ্যারেন্টি নেই তাদেরকে বাঁচানো যাবে তারপরেও কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না যে তারও বাঁচানো যাবে বদ্ধজীব স্বতন্ত্র তার স্বতন্ত্রটা কোনো মতেই সে ছাড়তে চায় না বরঞ্চ অসৎ ব্যবহার করে তার যার জন্য বদ্ধজীবকে উদ্ধার করা এ বড় কঠিন কাজ তথাপি তার মধ্যে আমাদের চেষ্টা করার দায়িত্ব পড়েছে ওই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি লব্ধা সুদূর্লভম ইদম বহু সম্ভব মানুষ সমর্থতম নিত্যম অপী অধীন বলছেন এই মনুষ্য জন্ম তো আমরা অনেকবারই শুনি কিন্তু অনুভব করতে পারি না মনুষ্য জন্ম এতটাই সুদুর্লভ যে দেবতারা স্বর্গের দেবতারা পর্যন্ত প্রার্থনা করে ভগবানের কাছে যেই দেবতা জন্মের পরে যে আমাদের কোনো যদি কিছু স্বীকৃতি থাকে আপনি মনে করেন তাহলে দয়া করে আমাদের ভারতা জিরে অর্থাৎ ভারতবর্ষে আমাদের মনুষ্য জন্ম দেবেন এতে আমাদের সুবিধা হবে আমরা হরিভজন করে আপনার কাছে যেতে পারবো কারণ দেবতা জন্মেতে অনেক অসুবিধে আছে প্রথম কথা দেবতা জন্মেতে আঠারো রকমের সিদ্ধিগুলো এমনি থাকে সাধারণ সিদ্ধি থাকে সমস্ত রকমের সিদ্ধিগুলো থাকে এই সিদ্ধিগুলো আমাদের হরিভজনের অন্তরায় শুধু সিদ্ধিগুলো নয় আমাদের জীবনে যদি আমরা খেয়াল করি আমাদের যদি উচ্চ পড়াশোনা থাকে আমাদের উচ্চ বংশে জন্ম থাকে আমাদের দেখতে যদি একটু ভালো হয় আমাদের যুগে কিছু ক্যারামতি থাকে বেশি তাহলে সঙ্গে সঙ্গে আমাদের পাটা ফুলে যায় গোদের মতো এটা নিয়ম কেন আমি মনে করি আমি অনেক বড় হনুমান হয়ে গেছি আর এভাবে দেখা যায় প্রত্যেকেরই জন্ম ঐশ্বর্য শ্রুত শিবির রেধমান মদহপ্যমান নৈব হতি অবি ধাতম্বিতম কিঞ্চন গৌচরম কুন্তিদে বলছেন স্বাভাবিকভাবে এই জগতের জন্ম ঐশ্বর্য সুতো সি এগুলোকে কেন্দ্র করে মানুষের একটা দম্ভের একটা ঘর নির্মাণ হয় এবং সেই ঘরেতে সে বিরাজমান থাকে নিজে দম্ভের সঙ্গে যেটা আমাদের নারজ্জি মহারাজ যখন কুবেরাত মজু আজকে যে দামোদর বত শেষ বলাটাই ভালো কুবেরাত মজু দুজন এরা যখন এত বড় একজন ঋষিকে দেখবার পরেও তারা কোনো ইজ্জত সম্মান দিচ্ছে না নারদজি মহারাজ ওই পথে যাচ্ছিলেন মন্দা মন্দাকিনী তট ধরে সেখানে ওরা যে কুবেরে দুজন যে রয়েছেন ছেলে তারা তো ধনমদে মত্ত তারা জানে কুবের ছেলে মানে আর কি পয়সা তো কোনো শেষ নেই তাই জন্য এদের অভিমান দম্ভ থাকবেই এটা স্বাভাবিক এর পয়সার একটা গরম আছে এটা কেউ অস্বীকার করতে পারবে না পয়সার একটা ধনদৌলতের গরম আছে বিদ্যার গরম আছে এই গরমগুলো সামলানো খুবই কঠিন এগুলো আছে কিন্তু ওই কুবেরাত পুঁজো তারা ধনমদে মত্ত রয়েছে ধনমদে মত্ত হয়ে রয়েছেন তারা এত বড় একজন ঋষি যে দিয়ে যাচ্ছেন তাকেও কোনো সম্মান দিচ্ছেন না নারদজি মহারাজের ইচ্ছে হল এরা তো ধনমদে মত্ত রয়েছে এদেরকে একটুখানি কৃপা করা দরকার লোকে মনে করলো অভিশাপ দিচ্ছে এরা কৃপা যেটাকে বাংলায় বলে সাপে বর সাপে বর হয় সাপ দিল আমার হয়ে গেল মঙ্গল যেমন শ্রীমান মহাপ্রভু সংকীর্তন করেন রাত্রে সেখানে বিজাতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ অধিকার দেন না বিজাতীয় ব্যক্তি বাইরে এক ব্রাহ্মণ সেখানে প্রবেশ করবেই করবে দরজা ধাক্কা মারছে যে কোনো খোলো দরজা আমি সংকীর্তন দেখব খোলা হয়নি মহাপ্রভুর নিয়ম নেই বিজাতীয় ব্যক্তিকে ঢুকতে দেওয়া হয় না সেখানে ব্রাহ্মণ সেইখানে প্রবেশ করতে না পেরে রেগে আগুন বলছে আমি দেখবো কোনো সময় তো দেখা হবে দেখা তো হবে আমি সাঁপ দেবো তাকে ঘটনাক্রমে মহাপ্রভু সেদিন গঙ্গায় স্নান করছেন ওই ব্রাহ্মণ সেখানে চান করছে এমন দুর্মতি পৈতেটাকে ছিঁড়ে মহাপ্রভুকে সাঁপ দিচ্ছে সাঁপ দিয়ে বলছেন তোমার সংসার সুখ নষ্ট হবে সংসার তু হবে না তুমি আমাকে সংকেত আমি দুঃখ পেয়ে চলে গেছি আমি দুঃখ পেয়ে ফেরত চলে গেছি সংকীর্তন দেখতে পারিনি তোমাকে সাপ দিলাম তোমার সংসার সুখ ধ্বংস হবে মাপু হাসছেন না আমি তো এটি চাই আমি তো এই ধরনেরই চাই আজকে আপনি আমাকে বর দিলেন সাপ নয় এটা এটাকে বলে সাপে বর তো তাইটি চাইছেন মা তো এইটাই কেন্দ্র করে চলে যাবেন তো এটা চাইছেন কিন্তু কুবেরাত আত্মজোর তো এই ধারণাটা নাই নারদজি অভিশাপই দিচ্ছেন এটাই জগতের লোকও এই কথাই জানে দোণাচার্যের দোষ ধরে দোণাচার্য কেন একলব্য একটা এত শয়তান দোণাচার দোণাচার্য এত শয়তান লোক হ্যাঁ তার কোনো মায় নেই একবার একলব্যর কেটে নিল হ্যাঁ এ কি গুরু নাকি গালাগাল দিচ্ছে তারা এই সবের রহস্য ভেদ করতে পারেন এই সব ঘটনার যে গোপন রহস্য আছে এটা তারা জানতে পারে না এর পেছনে কী রহস্য আছে এটা জানতে পারে না দোষারোপ করে নারদজি মহারাজ ওদের এই রকম দুরবস্থা দেখে সামান্যতম সামান্যতম যে বৈষ্ণবের বৈষ্ণবের বা কোনো বৈষ্ণব ছাড়াও সাধারণ মানুষের যে ইজ্জত সম্মান সেটাও তারা দিতে শেখেনি সেই জন্য নারজি মাছ কী করলেন ওদেরকে অভিশাদ দিলেন ওদেরকে অভিশাপ দিয়ে দিলেন কিন্তু সেই অভিশাপ দেওয়ার ফলেতে কী হলো তারা তো কৃষ্ণকে পেলেন তো যে অভিশাপটা না দিত কিন্তু কোনো দিনই পেতেন না কেন অভিশাপ দেওয়ার ফলে বললে দুটো বৃক্ষ তোরা থাকবি জমাল অর্জুন কান্নাকাটি আরম্ভগুলো পায়ে ধরে বলে ঠিক আছে তাহলে যখন আজকের প্রসঙ্গ শেষ হতে চলছে নারজু ঠিক আছে তোদের উদ্ধার হবে কিন্তু কৃষ্ণ যখন আবির্ভাব হবেন গোকুলে সেই সময় তোদেরকে উদ্ধার কর দেখো দেখি তা তো উদ্ধার হতে পারত না কোনো মতে উদ্ধার হতে পারত না খালি অভিশাপ দিল বলে দিলেন বলে আজকে উদ্ধার হয়ে গেলেন হ্যাঁ যে কথাটা প্রসঙ্গে বলা হচ্ছিল নারদজি মহারাজ তাদের এই দুরবস্থা তাদের তাদের এই নৈতিক পতন অধপতন তাদের দেখে নারদজি মহারাজের দুঃখ হলো তিনি মনে মনে বলতে আরম্ভ করলেন অসতম সেমাদান্ধস্য দারিদ্রম পরমাণ জনম যারা অসৎ ব্যক্তি অসৎ বলতে যেগুলো নিত্যবস্তু নয় তাতেই যাদের অভিনিবেশ যেগুলো নিত্যবস্তু নয় যেগুলো কোনোটাই নিত্যবস্তু নয় সেই বস্তু বা ব্যক্তিতে যখন আমাদের অভিনে এমনকি মা বাবাতেও যদি অভিনিবেশ হয় মা বাবা জড়ো হয় সেটাও আমার আমি অসৎ হয়ে গেলাম আমার অসৎ অনিত্য বস্তুতে আমার মনোনিবেশ আছে অ্যাটেনশন আছে সেই জন্য অসত তাহলে কুবেরাত মজু দুজন যে আছেন তাদের ধনমদে বিদ্যা মদে বৈষ্ণব না চিনে নারদজি যে এত বড় বৈষ্ণব সাধু তাকে তো চিনতে পারছে না তাকে তো চিনতে পারছে না ল্যাংট হয়ে যে চান করছে মন্দাকিনি জলে এটা কীরকম ধরনের নারদজি দেখে অত্যন্ত কষ্ট হলো আর মনে মনে এই কথাটা বললেন যেটা আমাদের আলোচনার বিষয় এরা বলছেন অসত অসত অশত সেমাদান্ধস্য দারিদ্রম পরমাণজনম অশোক ব্যক্তিদের যদি যেসব বিষয়গুলো তাদের অহংকারের কারণ হয়ে দাঁড়িয়েছে অহংকার তো কারণ আছে অবশ্য বর্তমানে দেখবে যাদের কোনো কিছুই অহংকারের কোনো কারণ নেই রূপও নেই গুণও নেই ভালো অংশে জন্ম নেই টাকা নেই তথাপি অহংকার করে না কিছুই নেই অথচ এরকম অহংকার কিন্তু অহংকারের মূল কারণগুলো কিন্তু এইটাই জন্মই সত্য সত্যশ্রী এটা ঠিকই কথা কোন মানুষ বলতে পারে না যে আমাদের অহংকার আমার অহংকার নেই কোনো না কোনোভাবে নুনাধিক নুনাধিক তারা অহংকারে যুক্ত অহংকার বর্জিত হলে তো তার মানে হলো সে গুণাতীত ভূমিকায় গেছে অহংকার অহংকারের অতীত মানে কি তার মানে তো ঘুরিয়ে বলা হলো যে গুণাতিত হুমকায় চলে গেছে এটা তো যায়নি অনর্থ রয়েছে গুণাতীত এমনি জড়জগতের যে কার্সি ভদ্রতা দেখাতে পারে নমস্কার দণ্ডবধ এগুলো বলতে পারে বা কোনো ভদ্র ব্যবহার করতে পারে কিন্তু সেটাও তো জড়জগতের এটা তো অপ্রাকৃত নয় তার ব্যবহারটাই যেটা করছে সেটাকে অপ্রাকৃত অপ্রাকৃত তো নয় তাহলে জড়জগতের কোনো মানুষ যদি কোনো ভালো ব্যবহার করে সুন্দর তার মিষ্ট ব্যবহার ভালো কথাবার্তা বলে আচরণও ভালো দেখা যাচ্ছে সেই ব্যক্তির আচরণের সঙ্গে যদি আমি বলি সেগুলো ভক্তিপ্রমদ পুরীকেশের আচরণ প্রায় একই দেখুন একই তাহলে আমার অপরাধ হল কেন সেই ভক্তির মধ্যে যে গুণাবলী সেটা হচ্ছে জড় জড়ো গুণাবলী আর ছিল কেশব মারাজ বা ভক্তিপ্রমদ এদের গুণাবলী হলো অপ্রাকৃত প্রাকৃত অপ্রাকৃত আমরা যখন গুরু বৈষ্ণব দর্শন করতে যাই তখন আমাদের একটা একটা টেন্ডেন্সি থাকে যে আমার মধ্যে যে গুণাবলীগুলো দেখতে আমি পছন্দ করি সেইগুলো মনে খুঁজে ওইটা আছে কি না এই আর খুব ভালো সাধু আজ এসে না ভাই সন্ত এই কোথা থেকে এসছ যাও বেরো তাড়াতাড়ি বৈষ্ণব নাই কি রে বাবা এরম ব্যবহার করে তাহলে বৈষ্ণব দর্শন করতে গিয়েও আমাদের ভেজাল আমরা যখন গুরু বৈষ্ণব দর্শন করতে চাই তখন আমাদের মনে একটা ব্যাকিং থাকে জড়জগতের যে সংস্কার তা আমরা এই এই গুণাগুলিগুলো বৈষ্ণবের মধ্যে দেখতে চাই চোখটাকে খুলে এরকম করে যদি না দেখতে পাই তাহলে নেই বৈষ্ণব নয় বৈষ্ণবের সেই গুণটা যে এখন পর্যন্ত তিনি আমার কাছে প্রকাশ করেননি সেটা আমি বুঝি না বৈষ্ণব যে আমার কাছে আমার কাছে যেই গুণটা আমি দেখতে চাই যে ওটা প্রকাশ করেন নাই কিন্তু সেই গুণটা আছে সেটা আমি ভাবতে পারি এটা আমার দোষ আমার দর্শনের দোষ ওই বৈষম্যের মধ্যে অপ্রাগের সব গুণাবলী আছে কেশব মহারাজের মধ্যে দয়া কম ব্যবহার তিনি কম জানেন কড়া কথা বলেন ভদ্রতা নাই নম্রতা নাই তিনাধুপি নাই বৃন্দাবন দাস ঠাকুরের মধ্যে তিনাধুপি নাই এগুলো আমাদের সব বিভিন্ন রকমের বিচার আমাদের মধ্যে আসে জনজগতের বিচার এগুলো নিয়ে বেশি দূর আমরা যেতে পারি না আমরা নরকেই পড়ে মরি যেটা নারদ্জি মহারাজ মনে মনে বিবেচনা করছেন যে এরা এত দম্ভ করতে হল যেটা রাজ যে এত বড়ো একজন ঋষি মুনি তাকে দেখেও তাদের কোনো সম্ভ্রাম হচ্ছে না একটা আমাদের তো কিছু না হলো আমরা ছোটোবেলায় যখন রাস্তা দিয়েই চলছি হঠাৎ মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করো অঙ্ক মাস্টার অঙ্ক সঙ্গে পায়ে ধরে কিরে কোথায় যাচ্ছিস জিজ্ঞাসা করে আমাদের সময় এই সব ছিল মাস্টারও ওরম ভদ্র ছিল মাস্টার ছিল না আমাদের প্রাইভেট মাস্টার তোমাদের এখন দু দশটা মাস্টার আমরা এখন টিফিন টাইমে মাস্টার আমাদের কাছে গেতাম কিরে কি ব্যাপার এটা পারিনি কি ব্যাপার একটু বুঝিয়ে দিন কিন্তু এখন সেসব নেই এখন এসব কিছু নেই সেসব চুলে গেছে সমস্ত শেষ আর সাধু তো যাই হচ্ছে দেখতেই পাচ্ছেন কিছু করার নেই কিছু করার নেই সেই জন্য নারদজি মহারাজের ভেতরে চিন্তা হলো যে এর মধ্যে এত অভিমানের কারণটা যদি যদি হাঁটিয়ে যদি হটিয়ে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই এর অভিমানটা থাকবে না এটি নিয়ম চোখের সামনে দেখা গেছে অত্যন্ত গরিব ব্যক্তি হঠাৎ দুম করে বড় হয়ে গেল এটা মাথায় পাগড়ি করে মুগো সেলাই করে ওর কন্ট্যাক্ট পেল ও লোককে দিয়ে কাজ তোলে তো তো পয়সা হয়ে গেল আবার যুদ্ধ লাগলো আবে অবস্থা খারাপ যেখানে মুসল যে কান্ট্রি থেকে এগুলো অর্ডার হয় বন্ধ হয়ে গেল তারপর সে সব বাড়ি বিক্রি করে দিলো যে বাড়িটা কিনেছিল ওই পয়সা বাড়ি বিক্রি আবার সেই বস্তিতে গিয়ে থাকলো চোখের সামনে দেখা বাচ্চা ছেলেগুলো লুচিগুলো ভেলে লুচি খেতে পায় না লোকে রাস্তায় ফেলে দিচ্ছে এরমভাবে আবার তারাই এবার খেতে পায় না চোখের সামনে দেখা কাজেই তাদের অভিমান তখন তাদের কথাবার্তার ধরন আলাদা কথাবার্তা ছিঁড়ি আলাদা পয়সা হয়ে গেছে চোখের সামনে দেখা কালকে খেতে পেতো না কোনো মতে যেই পয়সা হয়ে গেল তখন সাধুকে সাধু মনে করে না সাধুকে মনে করে কুকুর বেড়াল এই রকম এত বড় সাহস এরম অবস্থা তো নারদ্জি মহারাজের বিচার এলো অশত সেমাদ্ধস্য দারিদ্রম পরামাঞ্চল অসৎ ব্যক্তি যদি ধনমদে বিদ্যামদে বৈষ্ণব না চিনে তাই যদি হয় তাহলে এই তাদের যদি তাদের যদি এখন দরিদ্র করে দেওয়া যায় তাদের যদি জীবনে দারিদ্রতা চলে আসে আবার চোখটা খুলে যাবে চোখটা বন্ধ হয়ে গেছে তাই জন্য নারুজি কী করলেন মনে মনে বললেন অশত সেমাদান্ধস্য যারা অশৎ শ্রীমদে অন্ধস্য যারা শ্রীমদে অন্ধ হয়ে গেছে শ্রীমদ অন্ধস্য মানে কি শ্রীমদে যারা অন্ধ হয়ে গেছে শ্রীমদ অন্ধস্য তাদের পক্ষে দারিদ্রম পরামায়ণজন তাদের দারিদ্রটাই হলো চোখে কাজল দিলে যেমন ভালো দেখা যায় বস্তুগুলো চোখে কাজল দিলে কি হয় আমাদের ছোটোবেলায় কাজল দিত তো এখন আর দেয় না চোখে কাজল দিত সে কাজ দিয়ে চোখটা ভালো হবে ভালো করে দেখতে পাবে যেই নারুজ্জির মধ্যে নারজ্জি মহারাজের মধ্যে এই বিচারটা এলো তখন তিনি কী করলেন তাদের বললেন তোমাদের এত অধঃপতন হয়েছে তোমরা সামান্যতম ভদ্রতা নম্রতাও কিছু নেই তখন তাদেরকে আশীর অভিশাপ করলেন সেই অভিশাপটা গিয়ে অভিশাপটা গিয়ে সেটা হয়ে গেল আশীর্বাদ হয়ে গেল আশীর্বাদ হয়ে গেল তাহলে ওরা দেবতা জন্ম লাভ করেও ভগবৎ ভজনের চিন্তা করছে কুবের তো সাধারণ কেউ নয় কুবের শঙ্করের সেবা করে কুবেরের সঙ্গে যারা থাকে ছেলে পেলে ওরাও সেবা করে তারা একটা বৈষ্ণবের সেবা ওরা করে যেটা কালিদাস কুমার সম্ভব লিখেছেন সেখানে ওই যক্ষ কোনো এক যক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোনো একটা শঙ্করের পূজা হয় সে বাগানে যেন কেউ অত্যাচার না করে করে শুনবে এটা পুরাণেতে আছে কোনো মতে যেন বাগানে গিয়ে অত্যাচার না করে রোজ ফল ফুল তোলা হয় সেই যক্ষ যে অলকাপুরিতে থাকে হিমালয় অলোকাপুরিতে শঙ্করের তারা সেবা ফেবা করে সে কোনো একটা কোনো দিন কোনো এক সময়তে তার কর্তব্যের অবহেলা করেছিল কর্তব্যের অবহেলা করাতে তখন তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল কেন তুমি কর্তব্যের অবহেলা করলে তোমার তো দায়িত্ব ছিল এটা তুমি করনি কেন এই সমস্ত নষ্ট হয়ে গেছে যাও তুমি ওকে পাঠিয়ে দাও নির্জন দ্বীপে নির্জন দ্বীপে তাকে রাখা হলো সামান্য করে প্রাণটা রক্ষা করবে এই অবস্থায় কিন্তু তার নববিবাহ হয়েছে ভালো ভালোবাসা ছিল না কি ছিল তার নববিবাহের সেই যে যন্ত্রণা সে তো থাকতে পারছে না বাড়িতে তাকে পাঠিয়ে দেওয়া হলো তাকে যে পাঠিয়ে দেওয়া হলো সে সহ্য করতে পারছে না কী করে প্রিয়ার থেকে দূরে থাকব তাহলে বুক ফেটে যাচ্ছে সে মানে আত্মহত্যা করবার উপক্রম তো যাই হোক আত্মহত্যা করবে না করছে না সে মনে মনে দার্শনিক বিচার করছে আমার প্রিয়া আজকে এই পূর্ণিমা চাঁদকে দর্শন করছে যেখানে আছেন সেখান থেকে হিমালয়ের থেকে আমি এখান থেকে দেখছি আমাদের দুজনের মিলন হচ্ছে বুঝে গেল কোনো একটা মেঘের খণ্ড উড়ে যাচ্ছে তাকে লক্ষ্য করে বলছে মেঘ মেঘকে বলাকা এই খবরটা আমার প্রিয়াকে দিয়ে দিও তাহলে যখন মানুষ এটাকে এটাকে বলে ইংরেজিতে বললে লাভ অফ প্যাশান রকম লাভ অফ প্যাশান হয় তাদের কল্পনিক জগতের কোনো অগম্য কোনো জায়গা না মনের তো কোনো অগম্য জায়গা মনের কোনো টিকিট লাগে না ভিসা লাগে না পাসপোর্ট লাগে না দুম করে চলে গেল বোঝা গেল এরকম অবস্থা তো এই অবস্থায় মানুষের কোনো চেতনা বলে কোনো কিছু খোলার কোনো সম্ভাবনা নয় যেটাকে বলা হচ্ছে কুন্তিদেবী বলেছিলেন যে যারাই এই অসৎ সেমাদান্ধ যেটা বললেন তাদের চারটে চারটে কারণে অভিমান হয় যেটা বললাম জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী এটাকে বিচারে বলা হচ্ছে যে একটা অহংকারের ঘর নির্মাণ করা হয়েছে অহংকারের ঘর সেই অহংকারের ঘরে চারটে পিলার অহংকারের ঘরটা নির্মাণ করা হয়েছে যেখানে আমি আরামে বাস করি দম্ভে সেই অহংকারের ঘরটা চারটে পিলার সেটা হচ্ছে জন্ম ঐশ্বর্য সতস্সি চারটে পিলার এই চারটে পিলারের উপর অহংকারের ঘর দাঁড়িয়ে থাকে যদি বা যতক্ষণ না এই অহংকারের ঘরটাকে ফেলে দেওয়া যায় ধ্বংস করা না যায় ততক্ষণ পর্যন্ত তার কোনো রাস্তা নেই সে ওইখানে ভালো করে থাকবে সেই জন্য গুরু বৈষ্ণবের বিচার হলো যখনই এই দাম্ভিক ব্যক্তির সঙ্গে দেখা হয় তারা প্রথমেই তাকে কি করেন এই চার সেই যে ঘরে দাঁড়িয়ে রয়েছেন পিলার এটাকে ধ্বংস করে দেন এটাকে ফেলে দেন যেটা কালকে গৌরকিশোর রাজমাহা তীরাবিতে গেছিলেন পৌপাত বলছেন যখন প্রথম আমার গুরুপাত প্রথমে হরিকথা শুনেছ আগে যখন আমার প্রথম গুরুপাদ প্রথমের দেখা হলো ভক্তিম ঠাকুর আমাকে আদেশ করেছিলেন তখন আমি যখন তার চরণ দর্শন করতে গেছিলাম দর্শন করার সময় আমি উপলব্ধি করলাম তিনি আমাকে এতটাই উপেক্ষার চোখে দেখছেন তিনি আমাকে বোঝাতে চাইছেন তোমার যত উঁচু বংশের প্রভাব আছে তোমার যত বিদ্যা আছে তোমার যত বিদ্যাবত্তা তোমার যা কিছু সমস্ত কিছু কোনো মূল্য নাই বহুপাত বলছেন যে আমাকে প্রথমেই তিনি এমন উপেক্ষা করে করলেন যাতে আমাকে বোঝাতে চাইলেন তোমার যে যে কারণে তোমার তুমি যে মনে করছো অনেক গুরুত্বপূর্ণ সে বহুপাতের তো অহংকার থাকতে পারেই না তথাপি তিনি আমাদের বোঝা যা বলছেন যে তোমার উঁচুকুলের ব্যাপার উঁচুগুলোর প্রভাব আছে তোমার পয়সা আছে বিদ্যা আছে অপূর্ব দেখতে এগুলোর কোনোটাই কিন্তু এই হরিভজনে কোনো মূল্য নাই এক পয়সা কোনো করি মূল্য নয় বরঞ্চ এগুলো নিয়ে যারা জীবন জীবনযাপন করবার চেষ্টা করে তাদের জীবন সম্পূর্ণ বিথা হয়ে যায় এই জীবনে কোনোদিন তারা দাঁড়াতে পারে না সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো জীবনটা যে এত অনিত্য এটা কেউই উপলব্ধি করছে এটা মায়াদেবীর এতই প্রভাব কোনো ব্যক্তি অনুভব করছে না যারা বক্তৃতা দিচ্ছেন তারাও অনুভব করতে পারছে বক্তৃতা দিচ্ছেন কিন্তু নিজে অনুভব করছেন আমাকে চলে যেতে হবে আজ থেকে বারো বছর আগে কিছু বই রাখার আলমারি নেওয়া হয়েছে দু চারটে দু তিনটে খুব কম পয়সায় কৃষ্ণনগরে তিনি বানান খুব পরিচয় করে দিয়েছিল একজন আমাদের দেবু সেখানে তার কাছে কিছু আলমারি নেওয়া হচ্ছে অত্যন্ত অল্প পয়সা সেই ব্যক্তির কাছে আরও দু একটা আলমারি লাগবে বলে পরবর্তীকালে যাওয়া হয়েছিল আমি গেছিলাম হেঁটে গেছিলাম তাও প্রায় তার সঙ্গে দেখা হয়েছিল বারো বারো চোদ্দো বছর আগে আর আমি তারপরে গেছিলাম হয়তো ছ আট বছর আগে ওখানে গিয়ে ওকে আমি চিনতে পারছি না আমি বল এখানে মালিক কোথায় ও যে তো মালিক মালিককে দেখি এটা মালিক এখানে ওই যে ছেলে ছিল আঠাশ বছর তিরিশ বছর ছেলে দেখি একবারে পুরো অন্যরকম হয়ে গেছে এগুলো কী ব্যাপার আপনি কি সেই বলে হ্যাঁ আমি আপনি এরকম হলো কী করে বললো মারাক বলবেন না আমি কৃষ্ণনগরে আইওয়ারের একটা দোকানের সামনে ছিলাম একটা চলন্ত রলি কিভাবে এলো আমি মধ্যিখানে রাস্তায় ছিলাম না সম্পূর্ণ আমি আমার জায়গায় সেখানে এসে মেরে এমন করলো আট মাস আমি বিশ্বাস করি যার টাকার বলে বাবা বাঁচিয়েছে আমার মুখ মুখ সব তাহলে মানুষের জীবনটার কি গুরুত্ব আমি তখনই থমকে দাঁড়ালাম এত সুন্দর ছেলেটা কত সুন্দর দেখতে বাইক চালায় কারবার করে কত তার এই অল্প কদিনের মধ্যে তার এই অবস্থা কৃষ্ণনগরে আর একটা কৃষ্ণনগর মানে মথুরায় কৃষ্ণনগরে সেখানে ভক্তি বল্লভ তীর্থ গোষ্ঠীর শিষ্য থাকে আমাকে প্রচণ্ড ভালোবাসে মারোয়াড়ি কি গুজরাটি জানি না কিন্তু ভালো শ্রদ্ধা করে হঠাৎ তা সেই লোকটা হরিকথা শুনতে আস যখন বড়ো মঠে হরিকথা বলতাম মাধ্যম সীরভাব আবির্ভাব সব কিছু তখন সে আসতো নিমন্তন্ন হয় হঠাৎ সেই লোকটাকে দেখি যে ক্যাশ নিয়ে চলছে গঙ্গা অটো মানে অটো গাড়ির তার শোরুম বিরাট সে কোটি কোটি টাকার মালিক হঠাৎ দেখি সে এরকমভাবে চলছে ইন কী হলো প্রভু কেউ বলে আর মহারাজ বলবেন না আমি হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমাকে গিয়ে মেরে এমনভাবে দিল একটা পায়ের ওপর দিয়ে চলে গেল তারপর থেকে আমি আমি মনে মনে মাথায় হাত দিচ্ছি সভ্য কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তার অবস্থা সারা জীবন এ ব্যবহার চল ধরে কোটি কোটি টাকার মালিক স্পোর্টসের আইটেম বিদেশের সঙ্গে খারবার তার কন্যার ব্রেন ক্যান্সার হয়েছে আমাকে হরিকথা বলতে ওদের বাড়িতে বলছি আপনি তো দয়াকর হরি কথা বলল আমি এভাবে তো বলি না গৃহস্থ বাড়িতে থাকি না তাহলে ভারতীয় মাছকেও ডাকবো আমি ভারতীয় মাছকে নিয়ে যাও তো থাকতে পারি না তাদের টাকার কোনো অভাব নেই পুরো বিশ্বের সমস্ত বড়ো বড়ো চিকিৎসালয় কোনো কোনো একটুও জায়গা বাদ দেয়নি সব জায়গায় ওই মেয়েটাকে নিয়ে ঘুরেছে সব জায়গায় বলে দিয়েছে এর কিছু হবে না সে স্বার্থ হল কিন্তু প্রত্যেকটা লোকই জীবনের অনিত্যতা এমনি মুখে বলে কিন্তু তারা অনুভব করে করে কি অনুভব করে তাই যে লব্ধা বিদম বহু সম্ভব আনতে যেটা পৌপাদের পৌপাতকে গৌর্কৃষ্ণ এভাবে ব্যবহার করলেন পৌপাত তার আমাদের শিক্ষার জন্য এই কথা বলছে গুরুপাদ পদ্ম আমাকে বোঝালেন যে তোমার কাছে যা আছে স্যার এক পয়সা কোনো মূল্য নাই হরিভজনের রাজ্যে এগুলো কোনো মূল্য থাকে না এটা বোঝালেন তিনি প্রশ্ন হলো এই যে আত্মদেব একটা ব্রাহ্মণ লোক সে সব কিছুই করে আচার আচরণ ব্রাহ্মণ গায়ত্রী করে সব কিছুই করে কিন্তু তারও তো মগজে কিছু ঢুকলো না আত্মদেব গোকর্ণজির বাবার কিছু ঢুকল কি তে তো জেদ করে তার জীবনটাকে নষ্ট নিজের জীবন নিজে নষ্ট করলেন তারপরে যখন আর কোনো উপায় নেই শেষ অবস্থা তখন ছেলের কাছে গোকর্ণজি তো অ্যাকচুয়ালি তার ছেলে নয় এরা গো গোমাতার পেটে জন্মেছে গোকর্ণজি সিদ্ধ মহাত্মা আর গোকর্ণজির কাছে এবার কাঁদছেন যখন ছেলে পাওয়ার যে স্বাদ আস্বাদনটা পেয়ে গেলেন ছেলে যে অত্যাচার করে সব শেষ করলো মাকে কুয়াতে পেলে মারলো বেশ্যা সঙ্গ করে বাড়িতে এসে ডেকে সব তাকেও মারলো আবার ওরা সব কিছু করলো তারপর আত্মদেবী হবে যাবে কোথায় বৃদ্ধ হয়ে গেছে আর জীবনে যাওয়ার কোনো রাস্তা নেই এখন গোকর্ণজির কাজে কাঁদছেন বলছেন এখন আমাকে বাঁচাও তুমি আমার অবস্থা কি হবে গোকর্ণজি তাকে কি করবেন তাকে উপদেশ দিতে হবে তিনি সব বোঝাচ্ছেন দেহ এই যে দেহ অস্থি মাংস রুধিরে অভিমতিম তেজৌতাম এই যে দেহের অস্থি মাংস রুধির এর অভিমতিং মানে এর মধ্যে যে যেহেতু অভিনিবেশ করে রয়েছ দেহ অস্থি মাংস রুধিরে অভিমতিম তেজৌতাম দ্বারা সুতা দিশু মমতাম্বিমঞ্চ আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী মরে গেছে এই এইসব বিচারগুলো ভুলে যান এগুলো মনে আনবেন না দারা সুতা দিসু মমতাম্বিমঞ্চ আপনি এগুলো ছেড়ে দিন এগুলো কোনো লাভ হবে না বরঞ্চ আপনি কাজ করুন আপনি যে কদিন বাঁচবেন সে কদিন আপনি এক কাজ করুন সাধুগুরু হিসেবে সঙ্গ আপনি এগুলো ছেড়ে দিন এগুলোতে আপনার জীবন আস্তে আস্তে চলে যাবে যা হয়েছে হয়েছে এখন আপনি নিরন্তর সাধুসঙ্গ করুন যে আর কোনো রাস্তা নেই এর কোনো রাস্তা খোলা নেই এইভাবে তাকে উপদেশ করে বাঁচাবার চেষ্টা করলেন বিদুরজি মহারাজ ঠিক এইভাবে এ তো বাঁচার কোনো কথাই নয় অন্ধ দ্বিতীয় রাষ্ট্রে বাঁচার কথা নাকি তাকে তো বিদুরজি মহারাজ গিয়ে করুণা করে গিয়ে তার এত কড়া কথা বললেন আপনার লজ্জা করে না আপনার লজ্জা উচিত তো এই পঞ্চপাণ্ডবকেই তো আপনি আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিলেন বিষদান করেছিলেন তাদের স্ত্রীকে আপনি সবার মাঝখানে বেজ্যতি করবার চেষ্টা করেছেন করেছেন তো সব কিছু অন্যায়ভাবে যুদ্ধ করে তাদের ছেলেকে মেরেছেন এই আপনি তাদের এবার অন্ন খাচ্ছেন বসে আপনার একটা লজ্জা হচ্ছে না আপনি এই যে এখানে বসে বসে ওদের এখানে অন্ন খাচ্ছেন আপনার তো হওয়া উচিত ভীম দত্তম অন্ধ ভীম দত্ত অন্যম আদত্তে গৃহপালবধ গৃহে যেমন কুকুর থাকে কুকুর গৃহপালিত কুকুর গৃহের মালিক যেমন কিছু রুটি ছুঁড়ে দেয় খা তা আপনি তো সেইভাবেই জীবনযাপন করছেন আপনার তো লজ্জাও হচ্ছে না আপনি তো পেছনে দেখছেন না আপনার মৃত্যু দাঁড়িয়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন না আপনার বয়স কত হয়েছে পেছনে দেখুন মৃত্যু দাঁড়িয়ে রয়েছে আপনার চেঠিটাকে ধরে রয়েছে টিকি অবশ্য ওনার টিকি ছিল কোনো আমার জানা নেই কথার কথা বলা হচ্ছে ছিল না বৈষ্ণব তো নয় ছিল না হেরও তার পেছনে ধরে যেটা নীতি নীতিশাস্তে বলে যখনই তুমি পয়সা অর্জন করতে যাবে যখনই তুমি বিদ্যা অর্জন করতে যাবে ফরেনে ডিগ্রি নিতে যাবে তখন তুমি ভুলে যাবে তখন তোমার ভুলে যাওয়া উচিত যে তুমি মরে যাবে আমি মনে রাখি ওই জন্য আমি বিদেশে যাই না যদি কোঁয়ারে গিয়ে মরে মরে পড়ে থাকি অন্তত নবদ্বীপে মরি বাবা আমি যাই না তীর্থ মহারাজ এরকম না না আমি যাবো না গুরু বলছি মহারাজ আমার আমি যাবো না ওখানে গিয়ে কোন মরে পড়ে যাব আপনাকে যেতেই হবে হ্যাঁ জোর করে গেলেন উনি যাওয়ার ইচ্ছে ছিল না কিছুতেই যাওয়ার ইচ্ছে ছিল তো এই একই বিচার আমার ওখানে গিয়ে যদি মরে যায় কি হবে তো এখানে মরি মরলে দেহ রাখলেও ভালো এটা নবদ্বীপে ওখানে গিয়ে কোথায় যাগ সুইজারল্যান্ড মুখ তো কী করবো আমার আমার তো কোনো মজা লাগে না আমি কব ওদের বলি তোলা আসলে আয় আর না এলে চলে যা আমি যেতে পারবো আমার যাওয়ার কোনো সম্ভাবনা নেয় আমি এখানে থাকবো আমার বৃন্দাবন ভালো লাগে আনন্দ আমি পাই আর এই নবদ্বীপ আর আমি কোনো জায়গায় যাব না পরিষ্কার কথা তা নীতিশাস্ত্রে কি বলে যারা বিদ্যা অর্জন করবে যারা ধন উপার্জন করবে হ্যাঁ তারা কি করে অজরাম অরবৎ বিদ্যাম অর্থঞ্চ অজরাম অজরামরবত আমি অজর আমি অমর রাবণ কী ভেবেছিল আমি মরব হ্যাঁ রাবণ রাবণের ধারণাই নেই ও মরবে আমি আবার কী মরব তাই জন্য সে স্বর্গের সিঁড়িটা পরে বানাবে এই পড়ে নেবো আমি তো আছি কখনও বানালেই হল হেলার হয়নি এই জন্য নীতিশাস্ত্র বলছেন যে যখনই কেউ বিদ্যা অর্জন করবে অর্থ অর্জন করবে কোনো কিছু কোনো রাজস্বিক তামসিক জিনিস করতে চায় তার কখনোই মনে থাকে না কখনোই মনে রাখতে পারে না অজরা মরবাদ বিদ্যাম অর্থঞ্চ চিন্তায়েত আর গৃহীত এব কে হ্যাঁ মৃত্যু না ধর্মম আচরে মানে আমাকে মৃত্যু যমরাজ পেছনে টিকটিকিটা ধরে রয়েছে ট্রেনে এইরকমভাবে আমাকে ধর্ম আচরণ করতে হয় নাহলে আমাদের যে ধর্ম আচরণ সব ভয়ে করে ভয়ে করে অন্তর থেকেই কেউ করে না যত সংক্ষ ধর্মকরণ করেছে কেন ভয়েতে করে অন্তদের যে আকর্ষণে একটা আজকে অনেক গম্ভীর আলোচনা হচ্ছিল বিষয় নিরাচলের এটে সকালেও হয়েছিল ওখানে ওরে ওদের শোনবার আগ্রহ এই জন্য স্ফূর্তিও হয় ভগবানের ইচ্ছায় সেই জন্য বলছেন অজরাম অরবৎ অজরাম অজরামরবৎ প্রাজ্ঞ বিদ্বাম অর্থঞ্চ চিন্তয়েদ। আর গৃহীত এবং কে মৃত্যু না মৃত্যু নাম মৃত্যুর দ্বারা মৃত্যু ধরে রয়েছে পেছনটা ধর্মম আচারে কোন ব্যক্তি যদি ভয়ঙ্কর ভীত না হয়ে যায় এক্ষুনি কাউকে বলে আপনার ক্যান্সার হয়েছে মনে যাবে ভীত এবার সে একটু মন্দিরে যাবে একটু জলদি লোড করবে তার আগে করবে না তার আগে করবে না আমাদের যে গড়িয়াটে চশমার দোকান ছিল কত দম্ব ছিল বাপরে বাপ রে বাপ গুরুমা থাকছেন চারতলায় শ্রী চৈতন্য গরিয় মঠের ওখানে সতীশ মুখাচুরি হ্যাঁ মাটিতে পা পড়ে না তা আর বলে লাভ নেই যাই হোক শেষে কি হলো শেষে কি হলো শেষে তার যে একমাত্র কন্যা গুরুমা বলতেন বাবা একটু ভজন করো নাম এ করব পরে এখন তো জুয়ান বয়স লুটেন এই কথা শেষে কি হলো একমাত্র চোখের মনি মেয়েটা চলে গেল দশ বারো বছর বয়সে চলে গেল তারপরে চোখে অন্ধকার দেখছি সত্যি তো তাই আমি তো ভাবিনি জগৎটা যে কাউ কেউ না মেয়েটা চলে গেল চোখের মনে তারপরেই এবার চোখ ফেরালো মহারাজ একটু বাঁচান আমাকে তার আগে তো বলেনি কই আত্মদেবের ক আত্মদেবের উচিত ছিল তো আগে বলা তুই তো একটা ব্রাহ্মণ তুমি তো গায়ত্রী করো তুমি সব করো পূজা আর্চনা করো তোমার এইটুকু ভাবনা ছিল না যে জীবনটা অনিত্য তুমি কি করে এই সব করতে গেলে জেদ করতে গেলে আমার ছেলে পুত্রম দেহি বলা আমাকে জোর করে ছেলে দিতে হবে নেবা ছেলে নে ছেলে নে কোথায় যাবে তার তো গোকর্ণ যে কী করবেন মূর্খের দল শেষে কি হলো এইভাবে উপদেশ করছে সেবস্ব সাধু পুরুষান যহি তৃষ্ণাম ধর্মম ভেজস্ব সততম তেজলোক ধর্মান কি বলছেন ধর্ম আপনি ধর্ম আচরণ করুন কোন ধর্ম এতদিন যা করি ওই ধর্ম নয় আত্মধর্ম ভাগবত ধর্ম ধর্মম ভজস্ব সততম তাইজ ধর্মান লোক ধর্ম বেদ ধর্ম সমাজ ধর্ম দেশ ধর্ম সব ত্যাগ করুন শরীর ধর্ম মনোধর্ম এগুলো সব ফেলে দিন কোনো কাজে নয় এগুলো সব তাৎকালিক এই জন্য সেবশ্ব সাধু পুরুষ পরে প্রথমে বলছেন ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান প্রথমে বলছেন ধর্ম আপনি করুন যেসব ধর্ম এতদিন করি ওগুলো করবেন না ধর্মম ভজস্ব সততম তেজ লোক ধর্মান লোক ধর্ম লৌকিক ধর্ম যেগুলো লৌকিক ধর্ম বৈদিক ধর্ম যেগুলো সব সমাজ ধর্ম যা কিছু সংসার ধর্ম এগুলো সব লৌকিক ধর্ম এগুলোকে ত্যাগ করুক ত্যাগ করে আপনি এবার বাস্তবিক ধর্মম ভজস্ব ধর্ম সিঙ্গুলার নাম্বার অর্থাৎ ভাগবত ধর্ম করুন আর ভাগবত ধর্ম করার সঙ্গে সঙ্গে আপনার জানতে হবে শুধু ভাগবত ধর্ম করবেন না ভাগবত ধর্ম আচরণ করার সঙ্গে সঙ্গে কী করতে হবে দুই ভাগবতের সেবা করতে হবে একটা হচ্ছে গ্রন্থ ভাগবত চৈতন্য ভাগবত আমি ভাগবত বলবো না কেউ যেন ছয় না এই বদ্ধ অবস্থায় প্রবাদের নিষেধ হয়েছেন গ্রন্থ ভাগবত অর্থাৎ চৈতন্য ভাগবত আর ভক্ত ভাগবত দুটো আর যত অবমাননা করবে তত নিচে চলে যাবে তাহলে সেবশ্ব সাদুপুরুষান জহিকাম তৃষ্ণ অন্নস্ব দোষ গুণম চিন্তনম আশ মুক্তা অন্যের দোষগুণ চিন্তা ছেড়ে দিন বলছেন যে আপনারা যদি সবাই এই সব জগতের দোষগুলোকে সংশোধন করতে যান কত কোটি কোটি জন্ম বেঁচে থাকতে হবে তারপরেও কি পারবে প্রত্যেক লোকের যে দোষ রয়েছে এগুলোকে সংশোধন করা আমার পক্ষে সম্ভব যারা আমার কাছে এলো বললো বাঁচান তাদেরকে করা যায় আর যারা কপট কপটভাবে তাও হবে না গুরু বাদে কত লোক এসছে সব কোথায় চলে গেছে শয়ে শয়ে সব এসেছিল চলে গেছে একটাও থাক তাদের নামগন্ধ আমি জানি না কোথায় তারা গেল কে তারা কোথায় তা কিছুই জানি না সব চলে গেল কাজেই বাস্তবিক বাক্যে যখন আমি নিজের পরিত্রাণ চাই তখন আমার পরিত্রাণ পাওয়ার যখন ব্রহ্মজিজ্ঞাসা আসে আমার মধ্যে ব্রহ্মজিজ্ঞাসাই নাই আত্মজিজ্ঞাসা নাই আছে কি যেটা বেদ বেদান্ত সূত্রে বলছেন ব্রহ্ম ব্রহ্মজিজ্ঞাসা ভাগবতে বলছেন অথাত তত্ত্ব জিজ্ঞাসা সনাতন ঘোষ চৈতন্য কে আমি কেন মরে জারি এই ইহা নাই জানি কই ছ এগুলো সব বলছে কিন্তু কোনো মতেই হচ্ছে না এক গ্রন্থ ভাগবত অর্থাৎ চৈতন্য ভাগবত আর ভক্তভাগবত দুটো প্যারাল সেবা বৈষ্ণবের উপেক্ষা বৈষ্ণবের অবমান বৈষ্ণবের অবজ্ঞা সব কিছুই আমার জীবনে খাল কেটে কুমির নিয়ে আসবে আমি বাঁচতে পারবো না তাহলে দেখা গেল লব্ধা সুদূর্লভ মৃদম বহু সম্ভব আনতে মনুষ্যম অর্থদম অনিত্যম হদিও যদিও অপিও মানে যদিও এ শরীর অনিত্য এ শরীরের কোনো নিশ্চয়তা নাই তুরনাম যথে যথেত ন পথেত অনুমত্ত যাবৎ যতক্ষণ পর্যন্ত এই শরীরটা আছে আমি মরে না যাই ততক্ষণ পর্যন্ত জীবনের আশা অর্থাৎ আমি বাস্তবিক যে আমার মঙ্গলের চেষ্টা করব এই শরীরটাকে বেঁচিয়ে রেখে তো লাভ নেই গজেন্দ্র যখন ভগবানকে প্রার্থনা করছেন গজেন্দ্র লাস্টে বলছেন ভগবান আপনি যেমন মনে করবেন না আমার এই হাতি শরীরটা বাঁচাবার জন্য বলছি এ কিটা কী করব এ আমি হাতি আমাকে বাঁচান যে বলছি আপনাকে নির তাও নাম বলছে না তো নিরপেক্ষভাবে বলছেন গজেন্দ্র মুখে সব কিছু নিরপেক্ষ কোনো একটাও নাম বলেনি যত্র জেন যত ইসু ঈ যথা যদা সাদ ইদম ইত্যাদি বলছেন কোনো জায়গায় নাম বলছে না ভগবান বুঝতে পারছেন আমাকে বলছে নামটা বলছে না তা ভগবান তো এলেন ভগবান তো এলেন না কিন্তু গজেন্দ্র যখন স্তপ করছেন পরে ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন আপনি যেন মনে করবেন না যে আমি আমার এই হাতি শরীরটাকে বাঁচাবাই কী করবো এ কলা গাছ খাবো এদিক ওদিক ভাঙচুর করবো এইগুলো এই এই শরীরের জন্য বলিনি আমার এই হাতি শরীরের যে অভিশপ্ত হাতি শরীর পেয়েছি যেটা গোপাল দাস পেয়েছিল বৈষ্ণব অপরাধ করেছিল হাতি জন্ম হয়েছিল বাঁকুড়ায় চারি জায়গা ভাঙচুর করত ওকে রসিকানন্দ বউ বাঁচাল হাতি জন্ম হয়েছিল এরা বিশ্বাস করে যা হবে হবে মরবার সময় এরা নাস্তিক এদের বিশ্বাসও নাই যে আমার যে মৃত্যু আসবে এইটা তারপর কী সব ভাবনা কিছু নেই ওই জন্যই যা খুশি করব সংযত জীবন তখনই হয় যখন সে আনুগত্য করে নিজেকে সমর্পণ করে যতক্ষণ নিজের মন নিজের কাছে নিজের ইন্দ্রিয় ততক্ষণ পাশবিক চরিত্র যতক্ষণ আমার ইন্দ্রিয় আমার মন আমার মেজাজ আমার কাছে রয়েছে তখন আমাকে পশুর থেকে বেশি ভালো বলা হবে না প্রচুর মতো যেটা বশিষ্ট মনি বলেছে যখনই আমার গ্রাম মন সব কিছু গুরুচরণে দিয়ে দিলাম আমার মন এখন আর আমার কাছে নাই আমার মন আপনাকে বি দিয়ে দিলাম যখন আমার মন আপনাকে দিয়ে দিলাম কেন মন নিজের কাছে রাখলে তো মন তো ঘুরবে মন তো আমাকে ফেলবেই আরে বাবা মনটা থাকলে তো মন তো আমাকে পরিচালনা করছে মন তো আমার ডিরেক্টর মন তো আমাকে চালাচ্ছে তা মনে তো যা মনের রকমও কিছু তা অপরাধ করবে ওই জন্য স্বর্ণাগতির প্রথম কথা হল অম্বরীশ যে সেবা করেছেন কৃষ্ণ পদার বিন্দয় বা চাংশি বৈকুণ্ঠ গুণান বর্ণনে মন্দির মার্জনা দিশু সুতিম চকারচ্চিত সৎকথৌদয় মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশিত্ত গাত স্পর্শে অঙ্গ ইত্যাদি বোঝে তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয়কে বুদ্ধিমান ব্যক্তি আজকে তার তীরভাব ছিল শিলা ভক্তিভূমা এ প্রসঙ্গে আলোচনা করলে কোনো ক্ষতি নেই উচিত আমি তো বিস্তৃত আলোচনা করতে পারবো কারণ টপিক্স রয়েছে একটা তো সামগ্র জীবন যদি তার কেউ দেখে থাকে তাহলে অবাক হয়ে যাবে কি করে নিরীহভাবে দশটা পয়সা পেলে তিনি যত্ন করে ভগবানের জন্য রাখতেন কিভাবে সমগ্র জীবন আর এখন আমরা লাটের বাট হয়ে গেছি মাধুগুরি ভিক্ষা করে কীভাবে কালনায় চলতেন হায় হায় মন্দির চালাবার পয়সা নেই কিছু নেই ঘুরে ঘুরে এর কিছু ভিক্ষা আনতেন তিনিই রান্না করতেন তিনি পূজা করতেন তিনি মন্দির সবই চিন কতটা আর ভগবানের প্রতি ভালোবাসা যার জন্য ভগবান সারা দেয় তাদের কথায় এমনি তো দেয় না সমগ্র জীবন এভাবে কাটালি মানে ভগবান ভগবানের সঙ্গে তাদের যে ভাব হয়েছিল সেটা অনেক প্রমাণ আছে ভাব মানে ভগবানের যদি কষ্ট হয় তার লাগে এদিন প্রত্যক্ষ দেখা গেছে কার যদি বেহালার মন্দিরে এক ছাগল পুজো করতো সে প্রদীপ উল্টে দিয়ে গিরিরাজকে পুড়িয়ে দিল কিন্তু সেদিন তো আমি আমি তো রয়েছি গুরু কাছে আমি অবাক হয়ে গেলাম তিনি বলছে জ্বলছে জ্বলছে বুক কী কেন কী হলো বলে বলতে পারবো না জ্বলছে সবই জানেন তিনি সবই জানেন বুক জ্বলছে আমার কষ্ট হচ্ছে পরে খবর পেলাম খবর দিল বাম খবর দিল যে গিরিরাজ পুড়ে গেছে শিগগিরি গুরু মহাজে তো তিনি জানেন সব কিছু হীরা লাল হীরানয় পূজা করতো লাল কাপড় সে কী করত বিগ্রহকে বিগ্রহ উল্টে গেছে উল্টে গেছে এরম ধরেছে দেয়ালে বিগ্রহ পড়ে যাবে আর গদাধর পণ্ডিত গুরুবাদ বলে দিয়েছেন তোমার সেবক এইভাবে সেবা করে পূজারীকে ডাকিয়েছেন পূজারী ডাক পূজারীকে ডেকে আনো পূজারীকে বলছেন বাবা তুমি মন্দিরে কি করেছো কিছু করিনি তো সত্যি করে বলো কি করেছিলে মন্দিরে কিছু একটা করেছিলে তুমি কি করেছিলে তুমি অন্যায় যে আমি কাপড় পড়া থেকে গদাধর উল্টে যাচ্ছিলো আমি চেপে ধরেছি দেয়ালে নাহলে পড়ে যেত গ্রহবন্ধ চোখের জল এইভাবে সেবা করো প্রাচন্ড প্রাচন্ড এইভাবে গয়েশপুরে কি হলো তিনি কোনো মতে কোনো কারণে সেদিন ভুলে গেছিলেন খালি মদন মোহনকে চাপা দিতে ভুলে গেছেন কম্বল তা তিনি ঘরে এসে শুয়ে জ্বর এসে গেছে কাঁপছেন কি ব্যাপার হলো একটু চোখ লেগে এসেছে মদনমোহন বলছেন আমাকে তো তুমি আমাকে তুমি আগে আর গরম কাপড় দাও নাই পরিয়ে দেন না আমার তো ঠান্ডা লাগছে সঙ্গে সঙ্গে উঠে ওই জ্বর অবস্থায় চান করলেন অত শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণবদের আচরণ মানে কল্পনা করতে পারবেন ওই অবস্থায় চান করলেন চান করে দরজা খুলে বারবার কোটিবার ক্ষমা চাইছেন ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে আজকে বলে কম্বল চাপা দিয়ে তাহলে দেখুন ভগবানের সঙ্গে তাদের তদাত্মতা আর তাদের একটু যদি ভগবানের কথা ওরা বুঝতে পারে তাহলে কতটা তাদের ভগবানের প্রতি অনুরাগ কিভাবে তারা নিরন্তর হরিভজন করেছেন আর তাদের আদর্শ দেখেও আমাদের কোনো কাণ্ডজ্ঞান হয় না রকম মহাপুরুষের কাছে থেকেও মানুষ কি করে জানোয়ার হতে পারে ওই রকম মহাপুরুষের কাছে বউপাদের কাছে থেকে জানোয়ার হয়ে যেতে কি করে পারে কি করে হয় এই রকম মহাপুরুষের কাছে থেকে কি করে হয় কেশব গোস্তীমা সিঁধুর মারা তাদের কাছ থেকে হয় অপরাধ হলে অবশ্যই হবে অপরাধ হলে তাদের কিছু করার থাকবে না যাই হোক আমরা জড়ো অভিনিবেশ নিয়ে ব্যস্ত রয়েছি ওই জন্য কোনো মতেই কিছু উপলব্ধিতে আনতে পারছি না সবই কিন্তু চোখের সামনে রয়েছে আমরাই কিন্তু চোখের সামনে দেখছি অলোকের বাবা চলে গেলো রে হ্যাঁ জিতেনের ঠাকুমা চলে গেল রে সবই দেখছি কিন্তু কিন্তু ও মনে করছে আমি তো আমি আছি এখন কতদিন রাবণের মতো থাকবো যে কথাটা বলা হলো না রাবণ কোনো দিন ভাবেন নি যে আমাকে চলে যেত এত তাড়াতাড়ি রাউন যে এখন ভালো করে ভোগফোক করেন ভাবতে ভাবতেই পারেন কিন্তু সেকেও তো যেতে হলো তাকে তো হিরণ তা সব প্রত্যেকেই রাবণের মৃত্যুবানটা ছিল রাবণের নাভিতে অমৃত ছিল ওইটাকে মৃত্যুবানটা গিয়ে অমৃত শুকিয়ে না দিল মরবে না ওইটা হনুমান গিয়ে চালা চালাকি করে জেনে এলো মা ওই মৃত্যুবান ভালো যত্ন রেখেছ তো অনেক কিন্তু সত্যি কিন্তু না না কোনো চিন্তা নেই ওরকম ওই জায়গায় রাখা যে স্তম্ভ বলে দিল হনুমানকে বলে দিল হনুমান লাথি মেরে ভেঙে নিয়ে চলে এল রবণ মারা খুবই মুশকিল কেন ভগবান তো ওরা যে তপস্যা করে ব্রহ্মা শঙ্কর এদের তপস্যার ফলটা ভগবান নষ্ট করতে চায় না কেন একটু সম্মান তো ব্রহ্মা বর দিয়েছে ভগবানকে চিন্তা করে আমি কিন্তু মারতে পারি ওকে কিন্তু ব্রহ্মা বর দিয়েছে তার তো সম্মান আছে আমি নষ্ট করতে পারি না শঙ্করেরও তাই ভগবান অনায়াসে মারতে পারে আর এই কথা জয় বিজয়কে এখন তো হিরণ্যকসুমি হিরণকে ছেড়ে দিন আমি জয় বিজয় রূপে যখন ছিল তখনও ভগবান এই কথা বলছে আমি বিপ্রসাপ আমি কাটতে পারি সমর্থ কিন্তু আমি ইচ্ছা করি না সেখানে পরিষ্কার বলেছেন বাবু বিপ্রসাপ আমি কাটতে পারি মনে আসে কিন্তু আমি কাটবো না আমার ইচ্ছা নয় আমার যা নিয়ম করেছি সবার জন্য একই নিয়ম থাকবে দুরকম নিয়ম হবে না তাহলে দেখা গেল এইভাবে জড় অভিনিবেশের জন্য আমরা মাত্র দু এক দিনের জীবন ধারণ করার পরেও মাত্র কদিনের তারপর আমাদের লব্ধ্যা লবে সুদূর লব্ধ্যা সুদূর লমে সুবধ জীবে এ হয়েছে ঘা লব্ধা সুদূর্লভম ইদম বহু সম্ভান মানুষ সমর্থতম নিত্যম পি যতক্ষণ পতন না হয় ততক্ষণ এই শরীরটাকে শিগগিরই ভগবানের ভজনে লাগাবার প্রচেষ্টা করা উচিত যে কোনোভাবে কোনোরকমভাবে একটা মুহূর্ত যেন সময় নষ্ট না হয় কিন্তু কে কার কথা শোনে আমরা এই ভিক্ষুক অবধূত সন্ন্যাসীর আলোচনা করতে করতে কালকে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে গ্রাম্য গীত যেটা মহাপ্রভু বলেছেন মহাপ্রভু বলেছেন গ্রাম্য গীত গ্রাম্য কথা গ্রাম্য গীত কোনোটাই শ্রবণ করা উচিত নয় গ্রাম্য কথা না কহিবে গ্রাম্য বার্তা না শুনবে আর ভালো না খাইবে ভালো না বলেছেন এই ব্রাহ্ম বার্তার মধ্যে তো গানটাও রয়েছে এটাও তো গ্রাম্য সব কিছুই বার্তা গ্রাম্য বার্তা মানে নোংরা জনজগতের কথা তাহলে গ্রাম্য গীতম ন শ্রেণবাদ জ্যোতির হ কচিত। কখনোই গ্রাম্য গীত শোনবার যেন চেষ্টা না করে ত্যাগাশ্রমী যারা এখন তো ছিপি হয়েছে না কানে ছিপি লাগিয়ে দিল আর কেউ জানতে পারবে না কী শুনছে কে জান খ্যামটা না শুনছে না কী করছে কে জান এখন কেউ ধরতে পারবে না তো কানে কানে তো ছিপি আর লাল লাল ভালোই হয়েছে না সুবিধে মায়া দেবী সুবিধে করে দেয় যাই হোক তাহলে বলছেন গ্রাম্য গীতাম শ্রেণাদ জ্যোতির বন বনচর হক কচিত অবধূ সন্ন্যাসী বলছেন আমি এটা শিখেছি শিখছে হরিনাদ হ্যাঁ হরিনাথ হরিণ থেকে আমি এই কথাটা শিখেছি শিখ হ্যাঁ হরিণাধ্যা মৃগয়োর গীত মহিতাট হরিণ যে বদ্ধ অবস্থায় গেছিল কেবল একটা গ্রাম্য সঙ্গীত শুনে হরিণের এইটা নিয়ম আছে হরিণ সঙ্গীত ভালোবাসে বাঁশি কেউ সুন্দর বাজালে হরিণ সুন্দর ওখানে দৌড়াবে হরিণ গন্ধ ভালোবাসে নিজের যে নাভিতে কস্তুরি হয় হরিণ জানতে পারে না হরিণ দৌড়ে মরে পুরো জঙ্গল কোথা থেকে কত সুন্দর গন্ধ নিজের নাভিতে কিন্তু জানতে পারে না হরিণের সব নেশা আছে সৌগন্ধর জন্য ছুটে মরছে চারিদিকে কিন্তু জানতে পারছে না ওই গন্ধটা তারই নাভি থেকে বেরোচ্ছে এটা জানতে পারে না আর সঙ্গীত গান কোনো বংশী ধ্বনি হলে ও থাকতে পারবেন ও দৌড়াবে ভালো লাগে কিন্তু ব্যাত কি করে ব্যাট জঙ্গলে গিয়ে ফাঁক পেতে সঙ্গীত গাইতে আরম্ভ করে করে তো ভালো করে ধ্বনি করছে এবার হরিণ কি করলো ওইখানে চলে যায় ও সুবিধা হলো ও গা দৌড়াতে হলো না গ্রাম্য সঙ্গীত শুনে গ্রাম্য সঙ্গে হরিণ কাছে এলো আমাকে তো দৌড়াতে হচ্ছে না বসে বসে আমি স্বীকার করছি হরিণ কাছে চলে এলো মেরে করে মেরে মেরেদি বসে গেল এইটা আমাদের অবধ সন্ন্যাসী বলছেন গ্রাম্য গীতম্ন শ্রেণাদ চরহ কচিত শিক্সেত হরিনাদ হ্যাঁ বাধ্যাত মৃগয়োর গীত ওই সঙ্গীতে মোহিত হয়ে বেদের সঙ্গীত মোহিত হরিণ যেভাবে বদ্ধ দশায় গেল ওটা আমি স্মরণ করে আমি গুরুরূপে গ্রহণ করেছি এরা কিভাবে আমাকে আমি শিখলাম এদের থেকে তারপরে উদাহরণ দিচ্ছেন দেখো নিত্য বাদিত্র গীতানি জুসন গ্রাম্যানি যৌশিতাম আসাম কিরণকো বা সিংহ মৃগী সতা সিংহ মণি তিনি কালকেও বলেছিলেন আলোচনা তিনি কে মেয়ে ছেলেকে কিছুই জানেন তার কোনো ধারণাই নেই তো সব এক তেমনি বুঝেন তাকে কিভাবে কি করলো মেয়ে ছেলের কী করলো কিরণক করে দিল পুতুল করে দিল তাকে এরা বলছে নিত্য বাদিত্র গীতানি গীতানী জুসন গ্রাম্মাণী আসাম কের নকৌ বা ঋষ্যসিংহ মৃগি শত ঋষ্ম সিংহ মিনি কীভাবে ওদের প্রথমে ওরা ওদেরকে পাঠায় রাজিয়া পাঠিয়েছিল পাঠিয়ে ওর সময় খেলছে ও বলে কী রে বাবা এরা কারা ঋষ্ম সিংহ তা কী রয়েছে কারা এরা বুঝতে পারছে না ওর কেমন ছেলে নৃত্যগীত করছে ওর সময় মজা করছে খেলা করছে ও বুঝতে পারছে কী ব্যাপার আর তো কোনো দিন হয়নি এগুলো কারা হলো করতে গেলে পরে আস্তে আস্তে খেলতে খেলতে ওকে বুঝিয়ে দিল যে এটা মজার বস্তু চল এবার আমাদের সঙ্গে এবার খেলার পুতুল হয়ে গেল এবার ঈশ্বর সঙ্গে মনে ওদের খেলার পুতুল খেল এইভাবে হল তাহলে এখানে বলছেন এই ঘটনাগুলো দেখে আমাদের অবধূ সন্ন্যাসী বলছেন আমি বড় শিক্ষা পেলাম আমাদের চোখের সামনে কিন্তু অনেক শিক্ষা ঘটে ঘটে কিন্তু কিন্তু আমরা সেই শিক্ষাগুলো নিই না আমরা এতটাই অন্ধ কিন্তু যাদের চোখ আছে পরমাংশ যে কোনো একটা ঘটনা ঘটলো ঘটনা ঘটে নিজের ক্ষতি হলো কিন্তু বলে ক্ষতি হলো আমি শিখলাম যদি ক্ষতিটা না হতো আমি শিখতাম না এই ঘটনাটা আমি দেখলাম দেখে এই এইটাকে বলে অভিজ্ঞতা এটাকে বলে অভিজ্ঞতা আমাদের যা ঘটনা ঘটে ওই অভিজ্ঞ ব্যক্তি সব কিছু সম্বন্ধে ওয়াকিবহল এই যা কিছু পরামর্শ দেবেন যা কিছু করবেন ভেবে চিন্তে করেন তারপর অতীতের অভিজ্ঞতা আছে অতীত অভিজ্ঞতাগুলো বলে দেবে কিন্তু যারা রাজস্বিক তামসে লাফিয়ে উঠল উঠলো ভাই তো কটক যায় উঠে উঠে গেলো ছুটল করতে কিন্তু চিন্তা করলো না ভবিষ্যৎ কী হবে এর ভাবে না তো ভাবতে দেবে না তাই যে এখানে তারপর বলছেন क्या? में विराट किचु मने करी जीवभाकुआती प्रमाथ, प्रमाथ, प्रमाथिन्याजनु रस विमोत मृत्यु मृ्छति असदबुद्धि मिनंतु बड़ी सर्था ठीक जीवहार लालो से जय কে বলছেন জগদানন্দ পণ্ডিত জিউহার লালসে যেই ইতুতি ধায় শীষ্ণ উদার পরায়ণ কৃষ্ণ না হিপা বোঝা গেল কিছু এরা কি বোকা এদের শিক্ষাটা কি জিহার লালসে যে খাওয়া যায় যাই ওখানে ভান্ডার আছে খেয়ে আসি না কী খুঁজি রাজ ও বুঝতে পারলো না ভান্ডারা খেসারত্তা দিতে হবে প্রথম বিছনা নষ্ট করলি তারপর কত হলো সব গেল তো কিছু ভাবতে পারছে না প্রণামী নিয়ে তো গেল তো কিছু হলো না সেবার অনিহা সেবা করতে আর ভাল লাগে না অপরাধ করলে এই হয় সেবা মূর্ষি না ভাল লাগে না সেবা দেখি রাগ হয় তার মানেই হচ্ছে এই পেছনের দিকে যাচ্ছে পেছনে হাঁটছে সেবা দেখলেই যদি রাগ হয় চোখে দেখেও দেখে না সেবা আছে পেছনে হাঁটছে পেছন দিকে ওর পিতা দেয়ালে ঠেকবে কিছুদিন পরে লক্ষণ হলো সেবাতে আনন্দ যতটুকু পারি সেবাতে আনন্দ করে যার আনন্দ নেই তা কিছু নেই কিচ্ছু নেই তার আনন্দ যা নেই তার কিছু হবে না কিছুই হবে না আজকালকে কোনো দিন কিছু হবে এই জন্য বলছেন জিউভার যে বেগ এটা আমি মাছের থেকে শিখলাম জিউহার বেগেতে কীরকমভাবে বদ্ধ হওয়া যায় কিভাবে বদ্ধ দশায় চলে আসা যায় জিউভার বেগেতে জলের মধ্যে এ আমি যখন নৌকা পার হয় কয়েক কত ছেলে সব জোয়ান ছেলে বারো চোদ্দো আঠেরো কুড়ি হ মাছ ধরবে আমি অবাক হই যে সারা দিন আমি যখন পার হই যখন ফেরত আসুন তখনই দেখি কি করে এরা এরা জমদুতের কথা চিন্তাই করে না দিন কটা মাছ ধরে সারা দিন কষ্ট করে হয়তো কেউ কুড়ি টাকার মাছ ধরে পঞ্চাশ টাকা তাও ছোটো ছোটো ও ধরে বাড়ি নিয়ে কিন্তু কি মায়া আমি অবাক হয়ে যায় আমি বলি তোরা কি করছিস এখানে ধৈর্য ধরে বসে রয়েছে না পড়া লেখা না কিছু কিচ্ছু নেই মূর্খ হয়ে গাধা জানুয়ারের মতো থাকবে আর খাবে দাবে আর ফুর্তি করবে অবাক হয়ে যায় কীভাবে আমরা রক্তগুলো দেওয়ার চেষ্টা করছি আর তারপরে ওরা কিভাবে এই জীবনটাকে নষ্ট করছে অথচ যারা চায় তাদের কাছে এই কথাগুলো পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে হয়তো অল্প সবার কাছে যাচ্ছে না তাহলে বলছেন জিহায়তি প্রমাথিন্যা যেন রসও বিমোহিত যারা রসিক রসিক বোঝো খাওয়া রসিক রসিক সঙ্গের রসিক রসিক তারা এরা বলছেন এরা রসের দ্বারা বিমোহিত হয়ে যায় রস তাদেরকে এমন করে সে হিতাহিত বিচার চলে যায় সেগুলো সন্তকোষমার একটা উদাহরণ দিতেন খুব মজা লাগতো বলে বাবা এ দেখবে একটা কোনো কোনো একটা কাঁচের শিশিতে ভালো পদ্মমধু রাখবে রাখলে দেখবে কোথা থেকে মুংমাছি ছুটে ছুটে আসে এই গন্ধেতে এসে দেয়ালের গায়ে এরম এরম করবে কিন্তু ওরা মধুর সঙ্গে কন্ট্যাক্ট পাচ্ছে না পাচ্ছে কি গন্ধটা পাচ্ছে বুঝতে পারছে দেয়ালে কিন্তু কাছে না সেরকম আমাদের মায়াদেবী এমন একটা পর্দা করে রেখেছে চোখের সামনে গুরু বৈষ্ণব কী করছে আমরা দেখো অবাক করছি না আমাদের এমনই কপাল খারাপ যে চোখের সামনে দেখছি কিভাবে কি করছে তারপরেও আমাদের চোখটা খুলছে না হচ্ছে আমি কি করছি এটা খুলছে না আর যারা জররসিক হয়েছেন তারা দেখবেন যে রস খাওয়ার জন্য হয়তো একটা খোলা জায়গায় মধু রাখা রয়েছে খোলা জায়গায় চাপা দিয়ে নেই কোথা থেকে মৌমাছি আছে পাকা আম এলে কোথা থেকে বুম করে মৌমাছি চলে এলোডেকি ডেকে আনেনি কোথা থেকে চলে আসে সেই যে মধুটা ওখানে পান করছে ওর খেয়ালই নেই মধু পান করতে করতে সে নেশায় পড়ে গেছে মধু আরও নামছে আরও নাভছে টুক করে পড়ে গিয়ে এবার পাখাগুলো মধুতে ভিজে গেল মধুতে যখন চটচটে হয়ে গেল এই পাখা কি আর খুলবে করতে করতে ওই মধুর মধ্যে পড়ে মরে গেল বুঝে গেল চোখের সামনে দেখো মধুটা খোলা রয়েছে ওইখানে দোড়াতে দোড়াতে আসছে এসে ওইখানে খাবে আর একটু নাম আর একটু নাম একটু নাম আর একটু ভালো লাগছে আর একটু নাম ব্যাস তারপর কী হলো মধুতে পাখা আদি সমস্ত চটচটে হয়ে গেল এবার আর ওবার ক্ষমতা নেই আর কোথায় যাবে ওইখানেই পড়ে শেষ এই হচ্ছে আমাদের রসাস্বাদন সাধন আমরা জড়জগতের কামিনি কাঞ্চন খাওয়া দাওয়া আরে দুনিয়াটা মস্ত বড় আনন্দ করে নাও এই করতে করতে প্রত্যেকে কি করছে এই রসেতে মোহিত হয়ে পড়ে গেছে বিধান বলতেন বলে কী করে স্বাস্থ্য ঠিক রাখেন বলে প্রথম কথা হলো আমার আমার উপদেশ হলো ভান্ডারা খাবেন না প্রথম বিধান রায় বলতেন বিধানরের প্রথম কথা সস্ত যদি ভালো রাখতে চান ভান্ডারায় যাবেন না যা ঘরে জোটে শুকনো খাবেন আমাদের ওখানে একটা ডাক্তার ছিল সে বিধান রায়ের সঙ্গে কাজ করতো বুড়ো একবার বুড়ো তার কাছে গেলে কি করতো এদিকে আয় বলে নারীটা ধরবে ধরে বললে সব কালকে কি কি খেয়েছি সব বলে দেবে আরে বাপরে বাপ বুড়ো জানিস আমি কি খাই কি খান আপনি বলে স্বজ্ঞের হাওয়া খাওয়ায় বাসির রুটি বাসি সত্যি কথা বাসি রুটিগুলো কালকে হয়েছে ও কী বলে জানলার সামনে রেখে দিয়েছে চুবড়িতে ওইটা ফাঙ্গাল ইনসেকশান হয়েছে ওটাকে গুড় দিই আমি বলি এইটা জানিস ওতে কি আছে জানিস আমি বলি ওতে কী আছে জানিস তোরা জানিস না তোরা ওইগুলো খাবি গুড় দিয়ে ভেলি গুড় আর ওই ফাঙ্গাল ইনফেকশনও ওটা বলছি ওটার মধ্যে অনেক কিছু থাকে ভিটামিন ও খায় মরে গেছে সে বুড়োকে আজকে আমাদের ছোটোবেলা এইভাবে বলে তোরা ওইগুলো ভালো মন্দ খাবি রোগ হবে এইভাবে দেখা যায় মিছে রসের বসে লোকে প্রাণ হারাচ্ছে সে কাঞ্চন হোক বা প্রতিষ্ঠা যে কোনো হা বসে সব শেষ প্রতিষ্ঠা হচ্ছে শেষ কিকিং মায়াদেবীর শেষ লাথিটা হচ্ছে প্রতিষ্ঠা শেষ পরীক্ষা করে সব কাটিয়ে গেছি সব কাটিয়ে বলি লাস্ট তোমাকে লাথি মারবে প্রতিষ্ঠা দেখি এটা সহ্য করতে পারিস কি না যখন যেই সাধু প্রতিষ্ঠাকে তুচ্ছ করে বেরিয়ে আসতে পারবে তখন তা জয়যুক্ত তার আগে না যাই হোক এখন সে বলছে জিহার লালসে যেটা জগতানন্দ পণিবর জিউভার লালসে যে ইতিয়ী ধৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি এটা কথা বলছেন মাছের থেকে আমি এটা শিখেছি কীভাবে বরিশের বড়শি বড়শির মধ্যে টোপ দিয়ে ফেলে রেখে দিয়েছে ঠোক বল মাছ এবার ঠোকরাচ্ছে ঠুকরাচ্ছে ঠোকরাতে ধরলে একটা ভালো জিনিস পেয়েছি এটা খাই খেয়ে নিল ব্যাস দলে আটকে গেল খুলে নিল এইভাবে বলছেন যে কিভাবে বরিশের কাঁটায় আটকে গেল মাছটা গিয়ে নিজের প্রাণটা খোয়ালো কিসের জন্য লোবে পাপ পাপে মৃত্যু এই কথাটা বলছেন ও যদি লোভ না করতো তাহলে মারত না তাহলে এইভাবে জিহায়াতি রস রসবিমোহিতা মৃত্যু মিচ্ছি অসৎ বুদ্ধির মেনস্তু বড়িশের যথা বড়িশে যেমন আটকায় ভাবে মাঝ লোভে পড়ে তার শেষ করে যেন কীর্তন বলছে আর কেন মায়া জালে পরিতে জীব মিন বলছেন আর কেন মায়া জালে পরিতে মিন জীবিন নাহি যেন বদ্ধ হয়ে রবে তুমি ছিল দিনও বুঝতে পারছেন না অতি চুচ্চ ভোগ আসে বন্দি হয়ে মায়া মায়াপে রহিলে বিকৃতভাবে দণ্ডযাতা পরাধীন হায় হায় জীবের কষ্ট দেখে গুরুবৈষ্ণব মাথা চাবড়ায় এত বুঝিও বুঝবে না বিশেষ করে যাতে অপরাধ আছে কিছু যত বোঝা যত বোঝা বুঝবে না ও শুনবে এখান থেকে এখানে বার করবে ও অনুভবে আসবে না যে পহপাত কীরকম জীবনটা দিয়েছেন মাধব গোস্বামী মহারাজ কীভাবে জীবনটা শ্রীধর গোস্বা কীভাবে জীবনটা দিয়েছেন বৃদ্ধ বয়সে শ্রীধর গোস্বামী মহারাজ আপনার কাঁটা দিয়ে উঠবে কি করে হয় একটা বৃদ্ধ মানুষ সর্বক্ষণ সকালবেলা আরতি হলো আর বিদেশিরা বা সব ভক্ত চলে গেল ঘরে গিয়ে বসে বল ও জানে মহারাজ হরিকথা নাম করতে বলত হরি পাখি ডাকছে সূর্য উঠছে সেখানে তিনি কি করছেন হরিকথা বলছেন তারপর কি হলো তারপরে আবার মহারাজ যা নিজের আর্নি পূজা আর যা করা করে নিলেন আবার নটা থেকে ঢুক ঢুকে গেল লোক হরিকথা তারপর হয়ে গেল এই মহারাজ এখন প্রসাদের টাইম যাও বাড়ি করে দিল প্রসাদ সামান্য একটু খেতেন প্রসাদ পেলেন প্রসাদ পেয়ে আবার একটা দেড়টা লোক ঢুকে বলল বিকেল বিকেলে হলো তা সারা আমি অবাক হয়ে যাই আমাকে আমাকে হয়তো আট ঘন্টাও হয় না বন্ধনা বন্দনা নিয়ে কম হয় আট ঘন্টাই ধরে নাও অনেক বক বক করতে হয় তো অন্য কথাও তো বলতে হয় তো সব ধরে আট ঘন্টাই ধরো আট ঘন্টা তাহলে তারা কি করে দশ ঘন্টা বারো ঘন্টা বলতে আমার কোনো কষ্ট হয় না তথাপি জিউ ভাই ঘা হয়ে গেছে কষ্ট উচ্চারণ করতে পারছি না ভালো এইটাই কষ্ট তাহলে এইভাবে দেখা যায় তারা কিভাবে প্রাণ দিচ্ছে প্রভুপাতকে কেউ বিশ্রাম করতে থাকেন সারাদিন লিখছেন বলছেন তারপরেও আমরা আমাদের চেতনা হয় না যে গুরুবেশ কীভাবে নিজের প্রাণটাকে দিচ্ছেন নিজের বলে কিছু রাখছেন সমস্ত তারপরে আমাদের ভাবনা আসছে না যে সত্যি তো তাই এত চেষ্টা করছেন আমাদের তো কিছুই একটু বোঝা উচিত চেতনা বলে কিছু নাই সমস্ত শেষ তাহলে ভক্তিমান ঠাকুর কী বলছেন কীর্তনে ওই একই কথা বলছেন আর কেন মায়া জালে পরি তারপর লাস্টে কি বলছেন এখনো চেতন পেয়ে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে অনায়াসে থাকু তুমি হয়ে কৃষ্ণ কি সুন্দর কীর্তন আর কেন মায়া জালে পরিতেছ জীব জানো বদ্ধ হয়ে রবে তুমি চির কি সুন্দর কীর্তন মানে মনটা ডুবে যায় কিন্তু লক্ষ্যই কাদেরকে নিয়ে এগুলো করা যায় সে আনন্দের জগৎ মহাপ্রভু সরবদামোদর রায় ঝুঁকে গেছে আমি বিদেশিদের বলি দেখ সর্বক্ষণ ভগবানের কথা বলার ইচ্ছা গুরুদেবের আদেশ বৈষ্ণবদের আদেশ কিন্তু একটা তো পরিবেশ চাই সেই পরিবেশ হলে অনর্গল স্ফূর্তিপ্রাপ্ত হয় এটার নিয়ম পরিবেশ চাই যাই হোক এখানে দেখা গেল যে কীভাবে একটা মাছ মৎস্য কি করে লোভে পড়ে নিজের বর্ষিত গেঁথে উঠে গেল এইভাবে জিহার লালসে যে ইতি দেয় সৃষ্ণদন পরায়ণ কৃষ্ণনা সে গেতে যাবে সে কোনো না কোনো মায়ার বরিষে এটা নয় তো কোনোভাবে মাছ ধরবার জন্য জাল ফেলেছে কিন্তু মায়ারও তো কাঁটা আছে না মায়া কাটা ফেলে রেখেছে না মায়া সব জায়গায় ফেলে রেখেছে সব জায়গায় মায়া ছিপ ফেলে রেখেছে আমাকে গাঁদবে বলে আমি যখনই দেখি কোনো কাউর মধ্যে একটু এদিক ওদিক দেখি আমি ঠিক বুঝতে পারি তার ধান্দাটা কী তখন আসবে না এখানে আসবে না না একদম আসবে না যাও এখানে কি দরকার তোমার তুমি বাংলা কথা বোঝো না যাও বাংলা কথা আসবে না যাও আমি যখন ইংরেজি কথা বুঝতে দিই না আমি অনেক গণ্ডগোল আমি দেখেছি যাও আসবে না আর এত কথা বলে তারপর আটকা দেবা কোনোরকমভাবে আমি চাই না কেউ কোনো একটা কেলেঙ্কারি হয়ে যাক আমি জানি বদ্ধজীবের অবস্থা কি ঘৃণা হয় আমার কিন্তু করব কি সবই অনুভব করতে ভগবানের ইচ্ছায় তাহলে তাহলে মায়াদেবী সব জায়গায় গেঁথে বর্ষি ফেরে রেখেছেন আমাদেরকে কাঁটায় আটকে তুলবেন যার গুরু কৃপা আছে তাকে মায়াদেবীর ক্ষমতাও নেই কিছু করবেন যার জীবনে গুরু কৃপা আছে যার জীবনে গুরুকিপা আছে যার জীবনে গুরু কৃপা আছে তাকে কোনোদিনই ওই ওখান থেকে তুলে নেওয়া যাবে মায়া তা কিছু করতে পারবে না মায়ার ক্ষমতাও নয় তাই কিছু করে অত সোজা নয় ওই জন্য গুরু কৃপায় সভে যারা ধোকাবাজি করবে গুসব মরবে কিছু করেন যাই হোক এখন তাহলে দেখা গেল যে এখানে বলছেন ইন্দ্রিয়ানি। জয়ন্তী আসু নিরা মনীষিণ বর্জিত্ব রসনম তৎ নির বর্ধতে যারা গীতা তো বলছেন রসবর্জম রস পরম দৃষ্টা তুমি যদি মনে করো জোর করে রসকে আটকাতে পারবে যখন পর্যন্ত মানুষ শ্রেষ্ঠ রসের সন্ধান না পায় আজকে এটা শেষ হলোর সময় যেতে হবে এদের অনেক দূরে যতক্ষণ মানুষ যে নোংরা রসেতে পড়ে রয়েছে যেটা মহাপ্রভু উদাহরণ সনাতনকে দেখো প্রথমে চিৎ প্রথমে জাল দেওয়া হয় অনেক কিছু বেরোয় মিশ্রি হয় মিশরি হয় তারপরে এমনি চিনি হয় গুড় হয় জোলা গুড় হয় তারপর চিতে গুড় হয় তা সেরকম যারা উচ্চ রসের সন্ধান পেয়েছে জীবনে যাদের জীবনের শ্রেষ্ঠ রসের সন্ধান পেয়েছে তারাই পূর্ব রসের রসিক যে ছিল থাকতে পারে যারা ওই উচ্চ রসের সন্ধান পায় নাই তারা না আমাকে অনেকে প্রশ্ন করেন মহা এই কীর্তনটার মানে কি একটা তো হল ওইটা শুনেছো সেটা যে প্রবাদের যেটা সে দুটি কথা বলল না সেটা তো গেল সেটা তো ব্যাখ্যা শুনেছ শিলিগুড়িতে এখানে ওখানে মারে অনেক মহারাজও প্রশ্ন করে তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাছের মানে কি মারে এটা মানে কি তা সবার পদরেণু পারে আমি তাদেরকে ব্যাখ্যা করে আস্তে আস্তে বলি পদবার পরনি মোর পঞ্চগ্রাছ এটার মানে ঠেকি এটা আজকে আর ব্যাখ্যা হবে না কালকে ওরা অনেক দূরে যাবে পিছ ফিরিয়ে আজকে এই পর্যন্ত থাকলো কালকে প্রমাণ করব। কালকে প্রমাণ হবে যে ব্যক্তি জিউ জয় করতে পারে নাই যে ব্যক্তি জিউ জয় করতে পারে নাই সে যত বড় ত্যাগী হোক সন্ন্যাসী হোক আচার্য হোক সে পতিত ব্যক্তি বোঝা গেল কালকে এটা প্রমাণ হবে আজকে এই পর্যন্ত থাক বাঞ্ছা কালপত রশ্যেকে বা সিন্দুভাবে চেপতি পাবনে বৈষ্ণব